গুড মর্নিং, কাল ও বাড়িতে ঠিক করে ঘুম হয়েছে তো? ঘুম তো ভালোই হয়েছে, কিন্তু এই আপনার কাছে এসে এবার তো আমার নার্ভাস লাগছে, কারণ ওরা তো সকাল সকাল দিয়ে চলে গেল, বললো আপনি নাকি আবার আমাকে কিছু প্রশ্ন টশ্ন করবেন। আমার কাছে এসে আপনার নার্ভাস কেন লাগছে, কারণ নেই তো কোনো? আপনাকে দেখলে আমার খালি মনে হয় যে আপনি আমার অতীতগুলোকে আবার টেনে বার করবেন। আপনার নিজের জানতে ইচ্ছে করে না অতীত জীবনে কাদের সঙ্গে যোগাযোগ ছিল, বর্তমানে কারা আছে সবটা মনে করতে ইচ্ছে করে না আপনার? আমার অতীত জীবনের কথা মনে পড়া নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আরে আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমি পুলিশ অফিসার। আর কি জানেন তো, পুলিশ অফিসারদের মধ্যে না ইনকুইজিটিভনেস থাকে, আমার মধ্যেও আছে। তাহলে আমি আপনার কাছে একটা কেস। না না, শুধু কেস কেন, বন্ধুও বটে। এই কদিনের আলাপে আমাকে বন্ধু বলছেন, কি ব্যাপার? জীবনে কাউকে দেখলে মনে হয় সে আমার ভালো বন্ধু হতে পারে, আবার বহু বছর ধরে দেখার পরেও মনে হয় যে সে কখনোই আমার বন্ধু হতে পারবে না। আপনার ক্ষেত্রেও হয়তো এমনটা ঘটেছে, মনে নেই তাই কিছু। না না, আমার কিছু মনে পড়ে না, কি করব, পাহাড় ভালো লাগে না, জঙ্গল। জঙ্গল না, জঙ্গলে তো সেরকম ভাবে গিয়েছি বলে কিছু মনে নেই। তার মানে আপনার মনে আছে আপনি জঙ্গলে তেমন করে যাননি, এটাও প্রমাণ হলো যে আপনি পাহাড়ে অনেকবার গেছেন। আচ্ছা, সমুদ্র ভালো লাগে? সমুদ্র, হ্যাঁ সমুদ্র বড্ড একে। তার মানে আপনার পাহাড়ে বেশি ভালো লাগে, তাই তো? পাহাড়ের মধ্যে একটা রহস্য আছে, এই জন্যই তো বলছি আমার সঙ্গে পাহাড়ে চলুন, মনটা ভালো লাগবে। আমার ওসব মন টন ভালো হয় না, মনের কোনো অস্তিত্বই নেই তার আবার ভালো। এটাই তো স্বাভাবিক, যে মানুষটা নিজের নাম পর্যন্ত মনে করতে পারছে না তার তো কিছুই ভালো লাগবে না। আজ আমি আপনার জন্য মাংসের রোস্ট বানিয়েছি। মাংসের রোস্ট? আপনি কি করে জানলেন আমার মাংসের রোস্ট খেতে ভালো লাগে? তার মানে আপনার মনে আছে যে আপনি মাংসের রোস্ট খেতে ভালোবাসেন। না সেরকম কোনো ব্যাপার নেই, মাঝখানে কোথাও একটা খেলাম, ভালো লাগলো তাই বললাম। হ্যাঁ আমিও আন্দাজেই বানিয়েছি, মনে হলো আপনার ভালো লাগতে পারে তাই বানিয়ে ফেললাম। কেন মনে হলো আপনার? এত কেনর উত্তর কি করে দিই বলুন তো। আমি বড্ড প্রশ্ন করি, তাই না? না না, প্রশ্ন করা কিন্তু ভালো। এত বড় বাড়িতে কি করেন একা একা? আর কি করবো, মেয়েটা এতদিন ছিল, বিয়ে হয়ে গেল, একজন থাকে দেখাশুনো করে, একাই থাকি। জানি আপনি পুলিশে ছিলেন, বন্দুক টন্দুক চালাতে পারেন, তাও বলছি ভয় করে না? না ভয় করে না, তবে বন্দুকের কথা যখন বললেনই আজ আমি পরীক্ষা নেব আপনি বন্দুক চালাতে পারেন কি। না না, আমি বন্দুক ফন্দুক চালাতে পারি না, আমি পারি না।
আত্মরক্ষার জন্য আপনি কি করবেন? আমাকে কেউ কেন গুলি করবে? আর যদি গুলি করে আমি মরে যাবো? অত কিছু করার নেই, তাছাড়া আমি কি করে? সময় সব কথা এত সিরিয়াসলি কেন নেয়? না না, আমি সিরিয়াসলি নিইনি, এমনি বলছিলাম। আচ্ছা এসব কথা ছাড়ুন, একটা কথা বলুন তো, এই যে আপনি বিয়ে বাড়িতে গেলেন, আপনার কেমন লাগলো বিয়ে বাড়ি? ভালোই লেগেছে, তবে ইদানিং বেশি লোকজন আর আমার পছন্দ হয় না। তার মানে আগে ভালো লাগতো? কি বার করতে চাইছেন আমার কাছ থেকে আপনি? না, এই যে আপনি বললেন ইদানিং এত লোকজন পছন্দ নয়, তার মানে নিশ্চয়ই আগে ভালো লাগতো।
বিয়ে বাড়ি হলে তো আনন্দ হই হুল্লোড় হবে, ভালো লাগতো নিশ্চয়ই আগে আপনার। দেখুন, আমি একসময় একটু হুল্লোড় টাইপের ছিলাম, তখন অনেক লোকজনই ভালো লাগতো। ঠিক কোন সময়টার কথা আপনি বলছেন? ইয়াং এজ, একদম ছোটবেলা নাকি চাকরিতে জয়েন করার পর? না, চাকরিতে জয়েন করার পরে এত জায়গায় ঘুরে বেড়াতে হতো, তখন আর এসব হুল্লোড় করার সময় কোথায়? স্বাভাবিক, সেটা তো হওয়ারই কথা, পুলিশের চাকরিতে তো এক ধরনের চাপ থাকে। তা যা বলেছেন। আপনি পুলিশে চাকরি করতেন? হ্যাঁ। আমি বুঝতে পারছি না আপনি কে। এক একবার মনে হচ্ছে আপনি মনোজ, আবার মনে হচ্ছে না মনোজের ছদ্মবেশে আপনি অন্য কেউ। কিন্তু এই সত্যকে আমি উদ্ঘাটন করবই। কি ভাবছেন? না কিছু না, মানুষের কি আর ভাবনা শেষ আছে? যেমন একটু আগে আপনিও ভাবছিলেন। আমি ভাবছিলাম কি ভাবছিলাম? এই যে ভাবছিলেন, হয়তো আপনি ধরা পড়ে গেলেন। ধরা পড়ে গেলাম মানে? ধরা পড়ে গেলাম মানে কি? আপনি সন্দেহ করছেন আমাকে? শুনুন, আমি কিন্তু কারো সন্দেহের তালিকা আসতে চাই না, সেরকম আমি এক্ষুনি বাড়ি চলে যেতে চাই। না 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 না, শান্ত হন। সন্দেহ কেন করবো? আপনার নিজেরও কি মনে হয় না সবটা পরিষ্কার হয়ে গেলে আপনি একটু শান্তি পাবেন? না, আমি চাই না সবকিছু পরিষ্কার হয়ে যাক, আমি চাই না। আরে অদ্ভুত মানুষ আপনি, জীবনে এমন মানুষ আমি কখনো দেখিনি। এভাবে নিজেকে আড়ালে রেখে ঘুরে বেড়াতে ভালো লাগে? অবশ্য কি জানেন তো, আমাদের পেশাটাই এরকম। আমিও যখন চাকরি করতাম নিজেকে প্রকাশ করতে পারতাম না, আমি এভাবেই থাকতে হতো আড়ালে। একবার তো একটা জায়গায় পোস্টিং হয়েছিল, সেখানে পাচারকারীদের দল খুব সক্রিয় ছিল। সিনিয়র অফিসার আমাকে বলতেন বারবার করে, হুটহাট করে এদিক সেদিক চেয়েও না, বেরেও না, তেমন হলে ছদ্মবেশে যাও কিংবা আড়ালে থেকে সবটা অবজার্ভ কর। আমিও তেমন কিছুই শুনতাম না, হুটহাট করে এখানে সেখানে চলে যেতাম। রূপপুর? আপনি রূপপুর চেনেন? আমি যে বললাম, আমি কোনো জায়গার নাম বললাম? আগের দিন বলছিলেন না আপনি, তাই তো বললাম। আমি তো এই জায়গাটার নাম আগে কখনো আপনার সামনে বলিনি। আপনার তো দেখছি আমার মতোই কিছু মনে থাকছে না। আমার লোক কি আপনাকে আক্রমণ করলো নাকি? আরে বাবা, আপনি না বললে আমি জানবো কোত্থেকে যে আপনি ওখানে চাকরি করতেন? আমি বলেছিলাম আপনাকে। কি মুশকিল! আপনি যদি আমাকে নাই বলে থাকেন, তাহলে পৃথিবীতে এত জায়গা থাকতে আমি ওই জায়গার নামই কেন করব? আমার তো মনে পড়ছে না আমি বলেছি, মনের ভুলে কি বলে ফেলেছি। না না, কনফিউশন রয়ে গেল। যদি বলেও থাকি তাহলে আপনি মনে করে সেটা বলছেন, ঠিক আছে, কিন্তু যদি না বলে থাকি তাহলে আপনি আচমকা বলেছেন, তাহলে তো পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনি অনুজ। কিন্তু আপনি যদি অনুজই হবেন, নিজেকে আড়াল করতে চাইছেন কেন? বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমাকে বোঝার শক্তি দাও ঈশ্বর। আমি জানতে চাই লোকটা অনুজ না অনুজের ছদ্মবেশে অন্য কেউ। এই দেখেছেন তো, একটা সামান্য ব্যাপারে আপনি কিরকম ভাবে রিয়্যাক্ট করছেন। আরে বাবা, আপনি না বললে আমি জানবোটা কি করি? আরে ওই যে ওই দিন, মনে করুন ওই দিন আপনি ওই বন্দুক চালানোর ব্যাপারে কথা বলছিলেন না আমাকে, মনে নেই? তখনই তো বললেন, একটু মনে পড়লেই আপনি বুঝে যাবেন যে আমি আমি ঠিক বলছি। দেখেছেন, আপনি খামোখা আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছেন।
একটা কথা বলি আপনাকে, হ্যাঁ মানছি দুদিনের আলাপ, সেরকম ভাবে আপনি আমাকে চেনেন না, কিন্তু খারাপ মানুষ নই, কারো ক্ষতি করব না। নানা, আমি আপনার সম্পর্কে খারাপ কিছু ভাবছি না তো, তাই মনে করার চেষ্টা করছি ওই জায়গাটার নাম আমি আপনাকে বলেছিলাম কিনা। আরে বাবা, আপনি না বললে আমি জানবো কি করে? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। ঠিক আছে, ধরে নিলাম যে আমি আপনাকে বলেছিলাম, হয়তো আমি মনে করতে পারছি না আপনি ঠিক, কিন্তু এই একবারই তো সব নয়, নিশ্চয়ই সময় আসবে আমার, খুব শিগগিরই আমার পরিষ্কারভাবে মনে পড়বে আমি আপনাকে ওই জায়গাটার নাম বলেছিলাম কিনা, মনে পড়বে খুব শিগগির আমার। একটা কথা বলুন তো, আমায় কিভাবে রোজ এখানে হাজিরা দিতে আসতে হবে নাকি? আমি আসবো, আপনি দুটো প্রশ্ন করবেন, তারপর আমাকে ছেড়ে দেবেন। ছাড়ুন এসব কথা, এভাবে বিষয়টাকে দেখবেন না একদমই। শুনছিলাম ও বাড়ি থেকে আসার সময় নাকি ও বাড়ি ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কথাবার্তা তো হয়েই গেল, চাইলে ও বাড়িতে ফিরে যেতে পারেন, পরে যখন ইচ্ছে হবে আবার আসবেন। তাহলে আসুন, পরে দেখা হবে। না না, আমি বলছিলাম যে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে, আর তাছাড়া এই তো সবে এলাম। কিছুক্ষণ একটু বসি, তারপরে না হয়। আপনার যা মনে হয় তাই করুন, রেস্ট নিন তাহলে, আমি আসছি। গুড ডে সোম থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।